হোজাইত বনরিয়া হাতীর তাণ্ডব। কুমরাকটা অঞ্চল বৃহস্পতিবারে পুয়া এইদরেই হাতিয়ে মুক্ত বিচরণ করে অঞ্চল বিয়পালে আতঙ্ক। অঞ্চলটির মূল পথে যাওয়া বাহনের হাতিয়ে সুরে সামগ্রী টানি খোয়ার চেষ্টা চলালে। ইফালে দুধ নৈত বন্যহস্তিয়ে দেখালে রুদ্রমূর্তি, একেনিশায় টছ নছ করলে চারিটা পরিয়ালের বাসগৃহ। বুধবারে নিশা দুধ নৈ চহরের সমীপবর্তী বাখরা খুঁটিত 25-30 জনীয় হাতির জাকেটায় প্রবেশ করে গাঁওখানত থাকা ঘর সমূহ এফালের ভাঙিবলে আরম্ভ করে। হাতির অতর্কিত আক্রমণত লোকসকলে ধর্গাছুটি হেরুয় নিরাপদ স্থানলৈ দৌড়ি পলায়ন করে। কেবল ঘর ভঙাই নহয়, কেবাটাও পরিয়ালের ভঁড়ালত থাকা কুইন্টলে কুইন্টলে ধান খাই তহিলং করে হাতির জাকটুয়ে। তুই তুই জ্বালাই আনা হাতিগুলা কেদাইছে, কেদাইলে আমার নদী পারে না, আমার গাঁত আইসে আই আমার ঘর দর আমার সব ভাঙ্গি একদম শেষ করে দিছে, সব ভাঙ্গি সঙ্গে মানে একো নাই, কিচ্ছু নাই। আমার তিনটা তিনি যে গোহালি ভাঙ্গিছে, আমার মা শুকান মাছের গুদাম ভাঙ্গিছে, আমার থাকা ঘর ভাঙ্গিছে, আমার একো নাই, কি মানে পানি খাওয়ারে একো নাই, আমার এনেকা অবস্থা করে আছে। ইফালে দুধনৈস্থিত কৃষি বিজ্ঞান কেন্দ্রের চহর এলাকা থাকা 50 জোপা নারিকল গছক খাই শেষ করে হাতির জাকটুয়ে। হোজাইৰ পৰা প্ৰণৱ শৰ্মা আৰু দুধনৈৰ পৰা অৰূপ নাথৰ ৰিপৰ্ট, নিউজ 18 নৰ্থ ইষ্ট। হোজাইত বনৰীয়া হাতীৰ তাণ্ডৱ। কুমৰাকটা অঞ্চলত বৃহস্পতিবাৰে পুৱা এইদৰেই হাতীয়ে মুক্ত বিচৰণ কৰি অঞ্চলটোত বিয়পালে আতংক। অঞ্চলটোৰ মূল পথেৰে যোৱা বাহনৰ পৰা হাতীয়ে সুৰেৰে সামগ্ৰী টানি খোৱাৰ চেষ্টা চলালে। ইফালে দুধ নৈতো বন্যহস্তিয়ে দেখুৱালে ৰুদ্ৰমূৰ্তি, একেনিশায় টছ নছ কৰিলে চাৰিটা পৰিয়ালৰ বাসগৃহ। বুধবারে নিশা দুধ নৈ চহরের সমীপবর্তী বাখরা খুঁটিত 25-30 জনীয় হাতির জাকেটায় প্রবেশ করে গাঁওখানত থাকা ঘর সমূহ এফালের ভাঙিবলে আরম্ভ করে। হাতির অতর্কিত আক্রমণত লোকসকলে ধর্গাছুটি হেরুয় নিরাপদ স্থানলৈ দৌড়ি পলায়ন করে। কেবল ঘর ভঙাই নহয়, কেবাটাও পরিয়ালের ভঁড়ালত থাকা কুইন্টলে কুইন্টলে ধান খাই তহিলং করে হাতির জাকটুয়ে। তুই তুই জ্বালাই আনা হাতিগুলা কেদাইছে, কেদাইলে আমার নদী পারে না, আমার গাঁত আইসে আই আমার ঘর দর আমার সব ভাঙ্গি একদম শেষ করে দিছে, সব ভাঙ্গি সঙ্গে মানে একো নাই, কিচ্ছু নাই। আমার তিনটা তিনি যে গোহালি ভাঙ্গিছে, আমার মা শুকান মাছের গুদাম ভাঙ্গিছে, আমার থাকা ঘর ভাঙ্গিছে, আমার একো নাই, কি মানে পানি খাওয়ারে একো নাই, আমার এনেকা অবস্থা করে আছে। ইফালে দুধনৈস্থিত কৃষি বিজ্ঞান কেন্দ্রের চহর এলাকা থাকা 50 জোপা নারিকল গছক খাই শেষ করে হাতির জাকটুয়ে। হোজাইৰ পৰা প্ৰণৱ শৰ্মা আৰু দুধনৈৰ পৰা অৰূপ নাথৰ ৰিপৰ্ট, নিউজ 18 নৰ্থ ইষ্ট।